এই যে মাছের কবে বরফ দেওয়া হয়, মাছের মধ্যে এইভাবে বরফ দেওয়া হয়। মাছের বরফ দিয়ে এলাকায় নিয়ে বিক্রি করা, এটাই বরফ ভাঙার মেশিন। এইখানে হলো বরফ তৈরির মেশিন, বরফ তৈরির মেশিন, যেখানে বরফ তৈরি হচ্ছে। এই যে এইগুলো বরফ রাখা হয়েছে, এইভাবে মেশিন থেকে বরফ তৈরি করে রাখা হয় এবং যারা মাছের ব্যবসা করে তাদের কাছে বিক্রি করা হয়। মাছের সাথে এই বরফগুলো দেওয়া রাখা হয় এবং এই মাছগুলো ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। এটা এটা ভালুকা বাজার, ভালুকা বাজার থেকে মাছ ক্রয় করে বরফের মাধ্যমে গাড়িতে মাছ কেয়ারিং করছে ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে এই ট্রাকগুলো ঢাকা চলে যাবে। ভাই আপনার আপনি আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাইনউদ্দিন। এটা কোন বাজার? এটা ভালুকা বাজার। ও আপনি কি এর ব্যবসা করেন? এই মাছের ব্যবসা করি, বরফের ব্যবসা করি। ও বরফের ব্যবসা করেন? ও কি কি বরফ? এটা পাটা বরফ? পাটা বরফ। হ্যাঁ, প্রতিটা বরফ আপনারা কত করে বেচছেন? 60 টাকা। 60 টাকা পিস বরফ কার আনে আপনাদের কাছ থেকে? যারা ঢাকা ব্যবসা করে, মাছের ব্যবসা করে, ওরে ওরা মাছের সাথে এই বরফ গুলো দেয়া মাছ মিক্সার মাছের সাথে দেওয়া পরে পরে ঢাকা নিয়ে যায়। ও আপনারা বরফ আনেন কোথা থেকে? মিলে। ও প্রতিদিন আপনাদের কি পরিমাণ বরফ বিক্রি হয়, কত রেপাটা আনুমানিক? আনুমানিক মনে করেন যে 50টা মতো, 40টা। ধন্যবাদ, ধন্যবাদ। এই যে মাছে কেয়ারিং করা হইতেছে বরফের সাহায্যে, এটা ভালুকা বাজার। এই যে সামনে দেখতেছেন গাড়ি, বরফ যে মাছ গাড়িতে ভরা হচ্ছে, এগুলো ঢাকার উদ্দেশ্যে নেওয়া হবে। এই যে বরফ সহ গাড়িতে মাছ ভরা, এটাই মাছ।